পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক আত্মীয়, তারা অনেক সম্পদের মালিক, পরিবারের সদস্য 10 জনের উপরে, প্রতিজন অনেক সম্পদশালী, কিন্তু তারা কোরবানি দিয়েছে একটি মাত্র ছাগল। এখন এই ক্ষেত্রে তাদের এই কোরবানির শরীর দিক থেকে কতটুকু সঠিক ও ভুল হয়েছে? আপনার এক আত্মীয়র কথা বলেছেন যে তারা অনেক সম্পদের মালিক, পরিবারের সদস্য 10 জন উপরে, প্রতিজন অনেক সম্পদশালী, তারা একটি কোরবানি দিয়েছে। এটা আসলে একটি মত আছে, এই মতটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা পরিবার চালায় সেই পরিবার থেকে একটা ছাগল দিলেই তার জন্য আদায় হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যেভাবে বলেছেন যে প্রতিজন সম্পদশালী আলাদা আলাদা এবং প্রত্যেকেরই, কিন্তু তারা কোরবানির সময় আসলে এক হয়ে যায় একটা ছাগল দেওয়ার জন্য, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না, এই পদ্ধতিটা হচ্ছে একটা অন্যায়। অর্থাৎ ধরেন আপনার চাচারা ভিন্ন ভিন্নভাবে সমাজ চলে বা ভিন্ন ভিন্ন তাদের সন্তান আছে, তাদের বউ আছে আলাদা আলাদা, বাড়িও আলাদা, কিন্তু কোরবানি আসলে বলে যে আমরা তো দাদার কাছে ছাগল দিলাম, দাদার জন্য এক সবার পক্ষ থেকে একটা ছাগল দিয়ে দেয়, এটার অর্থ হচ্ছে হিলা করা। শুধু আল্লাহ তালা তিনি তো ভালো বুঝেন, হিলার কে হিলা করলো, কে আল্লাহকে ভয় করে দিল, এটা ভালো করে বুঝেন। তো সুতরাং আল্লাহ করলে আহলে বাইতিন উধাইয়া, প্রত্যেকটি আহলে বাইতের উপর একটা উধাই আছে। আহলে বাইত বলতে একটুকু বুঝতে হবে, যা একটু বিয়ে করেছে এবং স্ত্রী সন্তান আছে তারাই আহলে বাইত, তারা আহলে বাইত। যারা এরকম পরিবারভুক্ত আছে তারা সবাই একটা দিলেই হবে, কিন্তু এক অনেকগুলো পরিবারের মুরব্বী জীবিত আছে, ওনারা সবাই মিলে টাকা উঠেই একটা ছাগলের টাকা দিলেন, উনি দিলেও, এটা হচ্ছে আপনি হিলেবাজি করলেন, এটা কিন্তু ঠিক না। কারণ এটা কিন্তু আসলে এক বাইত না, এটা আসলে আহলে বাইত ভিন্ন ভিন্ন। শরীয়ত দৃষ্টিতে 91টি আহলে বাইত কোনো শরীয়তে অনুমোদিত না। যে ব্যক্তি বিয়ে করেছে আলাদা ঘর হবে, তার আলাদা সংসার হবে, সন্তান সন্ততি হবে, এটা হলো শরীয়ত বিধান, সেই হিসেবে সে একটা আলাদা পরিবার। সেখানে আপনি একজন যদি দেন, আপনি যদি দেন, তার স্ত্রী দেওয়া লাগবে না, বড় ছেলে দেওয়া লাগবে না, ছোটো ছেলে দেওয়া লাগবে না, অর্থ হচ্ছে আপনি একটা দিলে হবে। কিন্তু যারা আপনি যাদের কথা বলেছেন এইভাবে যে অনেক সম্পদের মালিক এবং আলাদা আলাদা প্রত্যেকে সম্পদশালী এবং কোরবানি দিয়েছে একটি, এটা আসলে সুন্দর ইয়া হয় নাই, ভুলই হয়েছে। একজনের নির্দেশ নির্ধারিত কার পক্ষ থেকে দিয়েছে অথবা কোন পরিবারের পক্ষ দিয়ে দিয়েছে এটা নির্ধারণ করে দিতে হবে, নাহলে কোনোটাই হয়নি। অর্থাৎ এটা বিশুদ্ধ মতে তার কোরবানি ঠিক মতো হয়নি, এটাই বুঝে নিতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم